দেখুন এবার সৌদি আরবের সেনাঘাটিকে টার্গেট করে একের পর এক মিসাইল হানা সৌদি নেতৃত্বাধীন জোটের সেনাঘাটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে আনসারউল্লাহের বিদ্রোহীরা সকালে স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কাহার এম টু নিক্ষেপ করা হয়েছে বলে ইয়ামেনের সেনাবাহিনীর ক্ষেপণাস্ত্র ইউনিট জানিয়েছে তবে হামলায় এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি ইয়ামেনের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে সৌদি আরবের প্রতি মার্কিন সমর্থন ইয়ামেনিদের প্রতিরোধ স্পৃহাকে নষ্ট করতে পারবে না এবং ইয়ামেনিদের রক্ত বৃথা যাবে না সৌদি নেতৃত্বাধীন আগ্রাসনের জবাবে গত দুই সালে ইয়ামেনের সেনাবাহিনী ও আনসারুল্লাহ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে পঁয়তাল্লিশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এসব ক্ষেপণাস্ত্রের মধ্যে তিনটি বোরকান অন তিনটি বোরকান টু তিনটি বোরকান এইচ টু এবং তিনটি জিলজাল ক্ষেপণাস্ত্র রয়েছে দুই সালের মার্চ থেকে ইয়ামিনে বিমান হামলা শুরু করে সৌদি আরব ও তার কয়েকটি মিত্র দেশ এর ফলে হাজার হাজার ইয়ামিনই নিহত হয়েছে এছাড়া দেশে দুর্ভিক্ষ ও নানা রোগ ছড়িয়ে পড়েছে